কোন কোথায় আছেন বা কি করতেছেন, আর ক্যাট সম্পর্কে আগে কিরকম জানতেন? আসলে পড়াশোনা করছি হচ্ছে ডিপ্লোমা শোনার থেকে, তো ক্যাট সম্পর্কে শুধুমাত্র ক্লাসই করছি, কিছু ওই রকম ভাবে আর কি জানা হয় না, কিছু দিলে হালকা পাতলা কাজ করছি, কিন্তু ক্লাসে তো ওইভাবে কাজ করাই না। জি সিভিল, সিভিল আচ্ছা, ডিপ্লোমা কমপ্লিট হয়েছে, জি গত বছর। 19-এ বের হয়েছেন না? এখন কি করতেছেন? জি জি এখন আপাতত বসে আছি, এখন বিএসসি করার চিন্তা আছে, আর হচ্ছে সরকারি জব করার জন্য পড়াশোনা। আচ্ছা, প্রিপারেশন নিচ্ছেন, যাক ভালো। ওকে, আমি ইয়ামিন ভাই, আপনি কি ওই যে গ্রুপটা করছিলেন, মানে আপনাকে ওই যে না একটা গ্রুপ খুলতে বলছিলাম? স্যার, গ্রুপ তো করি নাই স্যার। ও আচ্ছা, তাহলে আপনি একটা গ্রুপ খুলে ফেলেন, তাহলে ভালো হয়, ওইখানে তাহলে আমি সব আপডেট গুলো দিয়ে দিতে পারি। আজকে আমি একটা গ্রুপ ঠিক আছে খুলে দেবো, আমি কথা বললাম আর কি, ফটোকাটা একটা আচ্ছা গ্রুপ, জি স্যার, আমাদের তো সব গ্রুপে আছে, অটোকাটা একটা খুলে দিবেন আপনাদের জন্য, ঠিক আছে? জি স্যার, ওকে আচ্ছা ঠিক আছে স্যার, দিলে ভালো ঠিক হয়, আছে স্যার, আপনারা একটু তাহলে ওটাই ভালো হবে। মেসেঞ্জারে আমরা লিংক দিয়ে জি দিবেন, ঠিক আছে? জি ওকে স্যার, ওকে ওকে, আচ্ছা তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিই। জি অবশ্যই। আর সাজান ভাই, আপনার কম্পিউটারে কি ক্যাড ইনস্টল করা আছে? ইনস্টল তো করা ছিল না, আসলে যেদিনকে ক্লাস শুরু হয় ওই দিনকে আমি আর কি বলছিলাম যে স্যার ক্যাবটা নিব, তারপরে থেকে আর কি লকডাউন হয়ে গেছে, আমি তো বাড়িতেই আর হয়নি। কি আছি এখন। আর আপনার কম্পিউটারের কনফিগারেশনটা একটু বলতে পারবেন? মানে হচ্ছে কম্পিউটার র্যাম হচ্ছে 4 GB আর ক্রয় 3 আর কি। i3 4GB, আপনার জন্য তো মনে হয় একটু সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়া আপনার 4GB র্যামে আমার কাছে আছে হচ্ছে গিয়া ভার্সন 16, আমি 16 দিয়ে চালাবো। আপনি আরেকটা কাজ করতে পারেন, একটু এ থেকে তাহলে 10 বা এরকম কোনো ভার্সনটা নিতে পারেন, আর যদি পসিবল হয় একটা র্যাম 4GB লাগিয়ে নিলে তাহলে আপনি 16টাই ইউজ করতে পারবেন, শিখার জন্য তাইলে সমস্যা হবে না। মানে 7টা বেস্ট ছিল না শিখার জন্য? সাত জি জি সাত তো মানে এখন হচ্ছে গিয়ে 2020 সাল, আর ওটা বের হয়েছে আজ থেকে প্রায় 14 বছর আগে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওটা তো সহজ ছিল আর কি, কলেজ থেকে নিতে নাম ছিল। আপনি সাত দিয়ে প্র্যাকটিস করছেন না? হ্যাঁ আমিও বেসিক্যালি সাত দিয়ে শিখছি, কিন্তু কথা হচ্ছে কি আপডেট জিনিস যতই আসে ওটাকে সহজ করার জন্য তো অনেক কিছু, বেশ কিছু ফাংশন আছে ওগুলা আপনার সাথে কিছু পাবেন না, আবার কিছু পাবেন কিন্তু ওগুলা অনেক ডিটেলসে যে তারপর আনতে হয়, তো আপডেট ভার্সন গুলা দিয়ে এই দিক দিয়ে কাজ করা ইজি। সবসময় একটু চেষ্টা করবেন আপডেট দিয়ে যদি কাজ করেন তাহলে সবকিছুটা আগে থাকবেন। ওকে, আপনাদের এইটা আমি তাহলে ইয়ামিন ভাইয়ের কাছে আমি দিয়ে দিচ্ছি, কি বলে শিডিউল লিংকটা স্যার? হ্যাঁ শিডিউলটা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো প্রথমে যেটা আসা দরকার, আমি গতকালকে হালকা পাতলা বলছিলাম যে অটোক্যাডটা যখন আমরা শুরু করব, এখানে ফার্স্টে তো স্টার্ট পেজ, স্টার্ট পেজ থেকে আমি যদি এরকম একটা নেই, আমি ফার্স্টে এরকম একটা পেজ পাব, একটা পেজের প্রপার এনভায়রনমেন্টটা সম্পর্কে আমার আইডিয়া থাকা দরকার। এনভায়রনমেন্ট সম্পর্কে যদি আমি প্রপারলি আইডিয়া না রাখি তাহলে জিনিসটা আসলে জানা হবে না, অনেক জায়গাতে অনেক ল্যাগিং থেকে যাবে। তো যখন আপনি ক্যাট ফাইলটা শুরু করবেন তখন এরকম একটা পেজ পাবেন, তো এই পেজ থেকে ফার্স্টে যেটা প্যানেল,
প্যানেলের মধ্যে এই যে দেখেন অনেকগুলো আছে, এইটা রিবন ড্র প্যানেলের ভিতরে যে এক একটা পেজ পাবেন, যেমন লাইন, তারপরে এগুলো হচ্ছে একটা রিবন এই প্যানেল গুলা, আর উপরে যেটা আছে এটা হচ্ছে টুলবার মেনু বার। জি জি, আর মাঝখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে ওয়ার্কিং প্লেস, ওয়ার্কিং প্লেস যে জায়গায় আমরা কাজ করব। আর নিচের দিকে যে জিনিসটা আছে এটা হচ্ছে কি আপনার স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যে আমরা যখন কোনো কাজ করব কমান্ড দিলে, যেমন একটা কমান্ড দিলাম, দেওয়ার পরে ওটা এখানে শো করবে। অটোক্যাডের একটা জিনিস যেটা আপনি কি করতে চাচ্ছেন ওটা আপনাকে বলে দিবে, বা আপনার সামনে কি করবেন ওই অপশনগুলো আপনাকে দিয়ে দিবে। এই জিনিসটা বেশ মজার। তো আপনি যদি কোনো কিছু করতে যান দেখা যাবে যে আপনি শুধু এই জিনিসগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে প্রপারলি জিনিসগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়া ফার্স্টে যখন আপনি পেজটা নতুন একটা পেজ নেবেন, আপনি এখানে হচ্ছে গিয়া গত ক্লাসে আমি জিনিসগুলো কিছুটা বলছিলাম ইয়ামিন ভাইরে, আপনার জন্য আমি আজকে আবার জিনিসটা রিপিট করতেছি। ফার্স্টে আপনার হচ্ছে গিয়ে এটা ডেসিমেলে থাকবে, যখন ইউনিটটা আপনার এগুলা সব হচ্ছে গিয়ে আসবে হয়তো মিটারে বা সেন্টিমিটারে, কিন্তু এটাকে আপনি যখন মানে আমাদের সিভিল বা আর্কিটেকচার রিলেটেড যখন কাজগুলো করব ওই সময় আমাদেরকে জিনিসটা হচ্ছে গিয়া আর্কিটেকচারাল ফরম্যাটে দিতে হবে, অথবা হচ্ছে গিয়া ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে দিতে হবে। নর্মালি আর্কিটেকচারাল ফরম্যাটে ইউজ করা হয় বেশি। আর নিচে যে প্রিসিশন আছে এটা হচ্ছে গিয়া আপনি যত বাড়ায় দিবেন ভগ্নাংশ আকারের ইটা তত বেশি আসবে, মানটা তত বেশি আসবে, আর যদি কমে দেন তাহলে হচ্ছে ওইটা ওর মতো মান ধরে নিবে। এটা একটা, এই জিনিসগুলো একটু ঠিক করে নেওয়া লাগবে ফার্স্টে। আর হচ্ছে গিয়া ডাইমেনশন স্টাইল, যেটা এই ডাইমেনশন স্টাইলের ভিতরে গেলে আপনি যে জিনিসটা পাবেন এখানে হচ্ছে গিয়া ডাইমেনশন স্টাইল দিলে প্রাইমারি ইউনিট যাবেন। প্রাইমারি ইউনিটে গেলেও আপনার সেম একটা ফরমেশন আসবে, ইউনিট ফরমেট, তারপর প্রিসিশন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ইউনিটের মধ্যে যেই অপশনগুলো দিবেন এই ডাইমেনশন স্টাইলে এসেও সেম অপশনগুলাই দিবেন। যেমন ওইখানে যদি আর্কিটেকচারাল দেন বা ওইখানে যে ফরম্যাটটা রাখবেন এখানেও সেম ফরম্যাটই রাখবেন। ওইখানে আমরা 1/16 দিছিলাম না, শুনতে পাচ্ছেন? জি স্যার, ওইখানে 1/16 দিছিলাম, সো এখানে আমরা 1/16 দিব। শাহজাহান ভাই শুনতে পাচ্ছেন? যখন কথা বলবো সবাই মাইক্রোফোনটা অন করে নিব, অর্থাৎ আনমিউট করে নিব। এখন সবাই লাইনটা মিউট করে দিছি কারণ বাজে আছে শব্দ আসছে। জি জি, খালি টিচারের লাইনটা আনমিউট থাকবে আর সবার লাইনটা মিউট থাকবে, কিন্তু যে টিচার প্রশ্ন করবে জাস্ট লাইনটা আনমিউট করে নিয়ে কথা বলবে, নিচে আনমিউট অথবা উপরে আনমিউট বার আছে। হ্যাঁ, আরেকটা যদি আপনাদের কোনো কথা জিজ্ঞেস করা থাকে রাইট হ্যান্ড নামে একটা অপশন আছে, আপনি ওইটা যদি ই করেন তাহলে আমি আপনাদের কথা বলার সুযোগ দিব। চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে চ্যাট করতে পারবে। আমি টিচারের কাজের ভিতরে কথা বলছি যে স্মারি আসলে ইসতো কে স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এখানে হচ্ছে যে আপনারা আর্কিটেকচারাল ফরম্যাটে যে অপশনটা রাখবেন ওই ইউনিটে যে অপশনটা রাখবেন এখানে ডাইমেনশন স্টাইলে সেম অপশনটাই রাখবেন। না হলে যে জিনিসটা হবে আমি একটু দেখাচ্ছি, এখানে আমি 10 ফিটের একটা লাইন নিয়েছি, এখানে কত 120 ইঞ্চি মানে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি এটা ইঞ্চিতেই করি,
করোনাটা ইঙ্গিতে দেওয়া আছে। কত 10 ইঞ্চি একটা লাইন নিছে, এটা 10 ইঞ্চি আসছে। কিন্তু যদি আমি এটা ই করে দিতাম, যেমন ডাইমেনশন স্টাইলে যে জিনিসটা আছে ডেসিমেল, ডেসিমেলটা যদি 0 করে দেই, মানে 1, প্রিসিশনটা যদি শুধু 0 মানে দশমিকের পরে মানটা না রাখি, তাহলে জিনিসটা যেটা হবে, আমি এখন এটাকে 0.7 বাড়াই দিলাম, এটা 11 ধরে নিছে, কারণ এটা 5-এর চেয়ে বেশি। কিন্তু এটা যদি আমি এখন ডাইমেনশন স্টাইলটা দশমিকের পরে 2 ঘর বাড়াই দেই, তাহলে জিনিসটা কি আসতেছে, 10.70। গতকাল ক্লাসে ইয়ামিন ভাই প্রশ্ন করছিল, ওনাকে আমি যদিও ব্যাপারটা বুঝাই দিছিলাম, মোটামুটি জিনিসটা এরকমই। ওইটা তো ইয়ার আর আপনি ইয়ামিন ভাই আপনি এটা কি পাইছেন? না আসলে তো স্যার পিডিএফটা আসে নাই স্যার, আমি চেক করলাম মাত্র স্যার, দেখলাম আসে নাই। ও সেন্ড দাও হয়নি? হ্যাঁ আই থিংক এখন চলে গেছে মাত্র। আচ্ছা দেখি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখন আসছে। ওকে আমি একটু এটা ওপেন করতেছি, ক্লাস শিডিউলটা মানে ওটা একটু দেখলে আমার জন্য সুবিধা হবে, মানে সময় মনে থাকে না। ওকে স্যার। তো ফার্স্ট ক্লাসে আপনাদের অল্প কয়েকটাই করা আছে, বেসিক কমান্ডস দেওয়া আছে, এখানে হচ্ছে গিয়ে অবজেক্ট কমান্ড, তারপর রিলেট মডিফাই কমান্ড, আর হচ্ছে গিয়া ভিউ বেসিক কমান্ড গুলাই খুব বেশি জিনিস আসলে রাখিনি, অল্প কিছু আছে, এডিট প্যানেল আছে, মডিফাই অবজেক্ট কমান্ড। ওকে আমাদের কি স্যার এখানে 5টা ক্লাসের ইয়া দেওয়া হইছে? হ্যাঁ আপনাদের 5টা ক্লাসের শিডিউল দেওয়া আছে, বাকিগুলা আমি 5টা শেষ হলে বাকিগুলা হয়তো এরপরে করে দিব, আর এই 5টা অথবা 4টা বা 3টার পরে আপনাদের একটা পরীক্ষা হবে। আর আজকে ক্লাস শেষে হচ্ছে কি আপনাদের লেসন প্ল্যানটাও দিয়ে দিব, লেসন প্ল্যানটা আজকে একটু বড় হয়েছে, মানে ওইটা আমি কমপ্লিট করার টাইমটা পাইনি। আচ্ছা ঠিক আছে স্যার। সাইজটা বড় তো, গুগল ড্রাইভে আমি আপলোড দিয়ে লিংক দিয়ে দিব, আপনারা কাইন্ডলি নামিয়ে নেবেন। আর ওখানে শেষে হচ্ছে গিয়ে 10টা এক্সারসাইজ আছে, আপনারা নেক্সট ক্লাসে আমাকে ওই এক্সারসাইজ গুলো করে দেখাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে যেহেতু সময় সাধারণ ভাই পড়ে নতুন, তো ওনার জন্য আমি এই শর্ট কমান্ড গুলো আরেকবার বলে দিচ্ছি। সাধারণ ভাই শুনতে পাচ্ছেন? তো রেসপন্স দিলে ভালো হয়। শাহজাহান ভাই আনমিউট করে কথা বলেন, আনমিউট করে কথা বলেন। তখন কথা বলবেন, মানে ওই সময়টা শুধু অন রাখবেন, বাকি টাইমটা অফ করে দিবেন, তাহলে ভালো হয়। ঠিক আছে স্যার, সমস্যা। ওকে থ্যাংক ইউ। যেটা বলতেছি শর্ট কমান্ড গুলার জন্য জানাটা জরুরি, কিন্তু আবার এটাও ঠিক, অনেক সময় আপনার ভাইভাতে গেলে অনেক জায়গায় দেখা যায় শর্ট কমান্ডের অপশন গুলা অফ করে রাখে। এটা আগে জিনিসটা বেশি হতো যখন 7 মানে ইউজ টু ছিল, 7 চালন হইতো বেশি, ওই সময় জিনিসটা হইতো বেশি, এখন আসলে অতটা করে না, রিসেন্টলি আমি ওইভাবে আসলে দেখিনি। তো শর্ট কমান্ড শিখবেন, বাট ফুল কমান্ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। জি বলেন। না না স্যার কিছু না। ডাইমেনশনের শর্ট কমান্ড হচ্ছে গিয়ে ডি। গতকালকে এই জিনিসগুলো অনেক কিছু দেখাইছিলাম, আজকে আরো ডিটেইলস এ শুরু করি। লাইনের শর্ট কমান্ড হচ্ছে গিয়ে এল, এল এন্টার। পলি লাইন হচ্ছে গিয়ে পিএল। পিএল এন্টার। লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য কি?
জামিন ভাই বলতে পারবেন? স্যার লাইনটা হচ্ছে স্ট্রেট আর পলি লাইনটা হচ্ছে বাঁকানো আকানো বাঁকানো যায় হালকা হালকা। লাইনটা স্ট্রেট আকানো বাঁকানো যায়, তাহলে আমি পলি লাইন যেটা ওইটা এই লাইনটা তো স্যার মানে কিভাবে বলবো স্যার এভাবে ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে ইউজ করা হয় আর পলি লাইনটা স্যার অন্য অন্য ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা অ্যানসারটা কাছে এসেছে পয়েন্টে। আচ্ছা এটা তো এই যে স্ট্রেট আছে আমি এটাকে তাহলে আকাই, এটা তো এই যে আকানো বাঁকানো তো লাইনও যাচ্ছে না স্যার, এটার তো যেমন আকানো বাঁকানোর সময় কর্নার আসছে ওইটার তো আসবে না স্যার, মানে একটা মানে ঢেউ ঢেউয়ের মতন একটা লাইন আঁকানো যাবে। ওকে আমি এই জিনিসটা ভাঙে দিচ্ছি, লাইন আর পলি লাইন জিনিসটা সেমই, এটা আপনি লাইন দিয়েও করতে পারেন পলি লাইন দিয়েও করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আবার সমস্যা আছে, আপনি যখন সিলেক্ট করবেন যখন লাইনটা সিলেক্ট করবেন দেখেন জাস্ট একটা অবজেক্ট ধরতেছে। ও আচ্ছা স্যার বুঝছি, লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য এটাই। আপনি যখন লাইন সিলেক্ট করবেন জাস্ট সিঙ্গেল এক একটা লাইন ধরবে, মানে এক একটা অবজেক্ট ধরবে। আর যখন আপনি পলি লাইন, এটা কি হলো স্যার? এটা পলি লাইন ছিল না স্যার, এটা লাইনই ছিল। হ্যাঁ পলি লাইনের চাপ পড়েনি। আর আপনি যখন পলি লাইন ধরবেন তখন প্রপারলি পুরো লাইনটাকেই আপনার হচ্ছে একটা অবজেক্টে ধরবেন। লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য এটাই। অনেক সময় দেখা যায় আমাদের সিঙ্গেল একটা অবজেক্ট দরকার পড়ে, তখন আমরা হচ্ছে একটা লাইন নিই। আর যখন হচ্ছে আমাদের পুরো জিনিসটা দরকার পড়ে স্পেশালি মানে জমির ক্ষেত্রে, জমির লাইনগুলো তো হয় আঁকা বাঁকা, আবার প্রপারলি একটা আঁকা বাঁকা একটা জমি, এখন জমির পুরাটা হচ্ছে গিয়ে আমারই দরকার, এরিয়া কতটুকু ওইটুকু দরকার, তো ওই ক্ষেত্রে পলি লাইনটা ইউজ করা হয় বেশি। আরো বিভিন্ন কাজে লাগে এটা একটা ফ্যাক্টর। সার্কেলের এটা বলছিলাম, আজকে আরেকবার বলতেছি সাজানোর জন্য। সেন্টার সার্কেল হচ্ছে গিয়ে অটোক্যাডে মূলত ছয় প্রকার। এখানে হচ্ছে গিয়ে সেন্টার রেডিয়াস, তারপর সেন্টার ডায়ামিটার, টু পয়েন্ট, থ্রি পয়েন্ট, টেন টেন রেডিয়াস, টেন টেন টেন, এই টোটাল ছয় ধরনের সার্কেল আছে যেগুলা আপনি অটোক্যাডের মধ্যে ইউজ করতে পারবেন। এখন এক একটার এক এক ফাংশন, আমি ওগুলা একটু ব্রিফ করতেছি আজকে আবার। যেমন ফার্স্টে সেন্টার রেডিয়াস, সেন্টার রেডিয়াসটা কি, আপনি যদি সেন্টার রেডিয়াস নেন, আপনার কোনো একটা সার্কেলের ব্যাসার্ধ মান দেওয়া আছে, তো ওই ব্যাসার্ধ মান অনুযায়ী যদি আপনি একটা সার্কেল আঁকতে যান তখন আপনি এই অপশনটা ইউজ করতে পারবেন। আর যখন হচ্ছে গিয়ে আপনার ডায়া থাকবে মানে ড্যাশ, তখন হচ্ছে গিয়ে নিচের অপশনটা উপরটা দিলে যে জিনিসটা হবে এই যে। আর যখন এই দুটাই নিয়ে নিয়ে ই করতে যাবেন তখন পুরাটা নিয়ে একটা ই নেবে। আর টু পয়েন্ট আর থ্রি পয়েন্ট, এরপরে যে জিনিসটা এটা আসি, টু পয়েন্ট দিয়ে হচ্ছে গিয়ে আপনার দুইটা পয়েন্ট ধরে হচ্ছে গিয়ে একটা সার্কেল আসবে। আর যখন থ্রি পয়েন্ট দিয়ে নেবেন তখন হচ্ছে গিয়ে পয়েন্ট হবে সাপোজ তিনটা পয়েন্ট, তিনটা পয়েন্ট যখন থাকবে তখন থ্রি পয়েন্ট নিয়ে আপনি সার্কেল রাখতে পারবেন। ওকে এবার আসি নিচের জিনিসটা, এই জিনিসগুলো একটু মজার। টেন টেন রেডিয়াস, টেন টেন টেন, এটা কাজটা এটার জন্য আমি আগে একটাই করি।
10 10 রেডিয়াসের কাজটা কি আমি ফার্স্ট একটা সার্কেল নেব 10 10 রেডিয়াসের কাজটা হচ্ছে গিয়া আমার দুইটা পৃষ্ঠ ধরবে আর একটা লাইন ধরবে মানে যেখানে একটা পৃষ্ঠ আছে এখানে আরেকটা পৃষ্ঠ আছে তো প্রথমটা ধরলাম দ্বিতীয়টা ধরলাম এবার হচ্ছে গিয়া একটা রেডিয়াস দিব রেডিয়াসটা দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা লাগবে আপনার দুইটা পৃষ্ঠ থেকে যাতে এটা ছোট না হয় মানে যেখানে একটা ধরছি আর এখানে একটা পৃষ্ঠ যখন কাজ করছি এরপর আমি যে মাপটা নিব অলওয়েজ এই মাপটা হচ্ছে গিয়ে যে এই ডিস্টেন্সের চেয়ে বড় হতে হবে যদি ছোট হয় তাহলে জিনিসটা আসবে না আমি যদি বড়ও নেই তাও যদি চার নেই তাহলে এই জিনিসটা কি আসে জিনিসটা এরকম চলে আসলো না এটাকে যদি 10 10 রেডিয়াসটা কোন মানে কোন ক্ষেত্রে বা কোথায় ইউজ করা হয় আমি এখন ওটাই করতেছি আপনি আর একটু দেখেন বুঝতে পারবেন ও আচ্ছা ঠিক আছে স্যার আপনি যখন এরকম একটা শেপ দিলেন ইউজুয়ালি এই অপশনগুলো ইউজ করা হয় মেকানিক্যাল টার্মে বেশি আপনাদের আজকে এক্সারসাইজের সম্ভবত থাকতে পারে এক্সারসাইজটা দেখলে বুঝতে পারবেন লাইনের কাজটা আজকে বেশি আজকের এক্সারসাইজে মূলত এরকম একটা শেপ যখন আপনি ক্রিয়েট করতে যাবেন বিভিন্ন ধরনের তখন এই জিনিসগুলা এই আর্চের কাজটা হচ্ছে এখানে এটা দিয়ে করতে হবে অবশ্যই আবার যদি রেঞ্জ বানাইতে যান তাহলে রেঞ্জের ক্ষেত্রেও এটা ইউজ করা যায় এটা রেঞ্জের মধ্যে শেপটা চলে আসছে এরকম বিভিন্ন কাজে এটা ইউজ করতে পারবেন আরো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে দেখবেন যে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে মেইনলি দুইটা পৃষ্ঠ যখন থাকবে তখন 10 10 রেডিয়াসের কাজটা আসবে আর যখন পৃষ্ঠ থাকবে তিনটা তখন হচ্ছে গিয়া 10 10 10 মানে এই যে তিনটা বৃত্ত আছে এখন আমাকে বলা হলো এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা তিনটাকেই টাচ করবে তিনটা বৃত্তকে তো ওই সময় আমি কি করব তখন 10 10 10 ইউজ করতে পারবো মানে যে বৃত্তটা ধরলাম এটা ধরলাম এটা ধরলাম যে মাঝখানে একটা বৃত্ত চলে আসছে এমন একটা বৃত্ত চলে আসছে যেটা আমার এই তিনটা পয়েন্টই টাচ করছে তাই না এই কাজগুলো করার ক্ষেত্রে এই সার্কেলের এই ছয়টা পার্ট ইউজ করা হয় এটা দিয়ে মোটামুটি সবগুলা শেপই আপনি আঁকতে পারবেন এরপরে যে পার্টটা আছে সার্কেলের সপ্তমটা হচ্ছে গিয়ে সি এটা আর সি আঁকার মানে সি চাপ দেওয়ার পরে দেখেন যে জিনিসটা হয় আপনার 7 এই ভার্সনগুলো আসবে না কিন্তু আপডেট যে কটা আছে এগুলোর মধ্যে আপনি এখানে পাবেন 3P 2P তারপর যে TTR 10 10 10 রেডিয়াস আর TTT ওটা সবসময় পাবেন না কারণ ওটা কাজটা খুব কম হয় এগুলা এই যে অপশনটা আপনি ক্লিক করবেন ওই অপশনটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে এইভাবে আপনারা কাজ করতে পারেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আর্চ আর্চের প্রাইমারি স্টেপগুলো আমি গতকালকে দেখাইছিলাম এটা কি আর্চ না আর্ক কোনটা আর্চ আর্চ এ আর সি এইচ এ আর সি আর্চ আর্চ ও আচ্ছা এ আর সি এইচ নাই ও আচ্ছা আর্চের পার্ট আছে মোটামুটি আপনার 14টার মতো 14টা 14টাই লাগে না আর আরেকটা জিনিস অনলি 5% কমান্ড অটোক্যাডে টোটাল যতগুলো কমান্ড আছে তার মধ্যে অনলি 5% কমান্ড যদি আপনি জানেন আর প্রপারলি যদি ইউজ করতে পারেন ওগুলো দিয়ে আপনার কাজ হয়ে যাবে বাকিগুলো আপনার দরকার পড়বে না এই 5% কমান্ড গুলো দেখবেন যে শিখলে হয়ে যাবে বাট জানার জন্য আপনি সবগুলো জানতে পারেন ঠিক আছে আর্চের কাজটা এখন দেখাই সার্কেল তো গেল
প্রথম যেটা আছে সেটা হচ্ছে গিয়া থ্রি পয়েন্ট, থ্রি পয়েন্টের কাজ মানে এটা থাকলে আমরা কিভাবে আঁকবো, সাপোজ একটা বারান্দা বা দরজা যদি আঁকতে মানে দরজার শেপ আঁকি তখন এই জিনিসটা লাগতে পারে। সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ঠিক আছে। আরেকবার দেখাই, ফার্স্টে সি এন্টার, যেহেতু আমি এখানে থ্রি পয়েন্ট একবার অ্যাক্টিভ করে রাখছি তো এখানে আমার আর থ্রি পয়েন্ট না দিলে হবে। ফার্স্ট টাইম বা অন্য কোনো ই অ্যাক্টিভ করা থাকলে তখন আমার এটা দিতে হয়, প্রথম পয়েন্টটাই লাগে। আর আর্চের শর্ট কমান্ড হচ্ছে গিয়া এ আর সি, এ আর সি, এই তিনটাই হচ্ছে মানে এটাই পুরাটাই হচ্ছে আর্চের শর্ট কমান্ড, এ আর সি এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, দেখুন আমি যদি এটা ইরেজ করে দেই তাহলে জিনিসটা চলে আসবে। ওকে, আর্চ হয়ে গেল। এরপরে যে অপশনটা আছে সেটা কি আমরা দেখি, স্টার্ট সেন্টার এন্ড। ওকে, স্টার্ট পয়েন্টটা কই আছে, এখানে স্টার্ট সেন্টার এন্ড। এক্ষেত্রে একটা জিনিস স্যার বুঝলাম না, স্টার্ট পয়েন্ট হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন, আর সেন্টার হচ্ছে গিয়ে আপনার আর্চের মিড পয়েন্টটা। এই যে দেখেন এই আর্চের এই ছোট ছোট যে বিন্দুগুলা এগুলার নাম কি জানেন? না স্যার। এগুলা হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স। এখন আর্চটারে যদি ডাবল করে দিই তাহলে কিন্তু একটা বৃত্ত হয়ে যাচ্ছে, তাই না? ঘুরে দিলে এইদিকে চলে আসতেছে। তো একটা জিনিস যেটা সবসময় খেয়াল রাখবেন, একমাত্র থ্রি পয়েন্ট ছাড়া নিচে যে কয়েকটা অপশন আছে আর কন্টিনিউ ছাড়া, কন্টিনিউটা হয় কিনা ওটা ইউজ করা হয় কোন তো দেখতে হবে, এগুলা সবসময় একটা ছাড়া সবগুলো একই। হ্যাঁ, এগুলা যেটা বলতেছি এগুলা সবগুলাই আপনার অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে, এজন্য ওই জিনিসটা মাথায় রাখবেন। যেমন এই যে আমি ইচ্ছা করে এই জিনিসটা এর জন্য এভাবে দিছিলাম, আমি যদি এই যে স্টার্ট পয়েন্ট এদিক থেকে শুরু করি, তারপর যদি এখানে মিড পয়েন্ট দেই, এরপর যদি এন্ড পয়েন্টটা এখানে দেই, আমার কিন্তু উপরের দিকে আর্চটা আসবে না, এটা আসবে নিচের দিকে। আমি যদি উপরের দিকে আনতে চাই তাহলে জিনিসটা উল্টাভাবে করা লাগবে। বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে তো বুঝেন, মানে ঘড়ির দিকে আর ঘড়ির উল্টো দিকে, ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাই না? তো এখানে যে ইগুলা আছে অলওয়েজ ঘড়ির কাঁটার উল্টো দিকে যাবে, কখনো ঘড়ির কাঁটার দিকে যাবে না। বুঝতে পারছি, এবার ক্লিয়ার? এই যে দেখেন আমি যদি এটা উপরের দিকে আঁচটা আঁকতে চাই আমার অলওয়েজ ডান দিক থেকে শুরু করতে হবে, ফার্স্ট পয়েন্ট, জিরো ডিগ্রি না, জিরো ডিগ্রি থেকে যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, মানে অলওয়েজ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। আর প্রথম যেটা আছে এটা হচ্ছে স্টার্ট সেন্টার এন্ড। এরপরে যেটা, এটা তো গেল, এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে যেটা, এটা হচ্ছে গিয়া স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। আমি স্টার্ট পয়েন্ট দিলাম, সেন্টার দিলাম, এবার দেখেন আমাকে জিজ্ঞেস করতেছে আমি কত অ্যাঙ্গেল বরাবর দিব। এই যে
আমার যদি এটা 45 লাগে তো আমি এই যে 45 দিব, আর যদি আমার এটা আরো বেশি লাগে, তারপর এটা যদি আমার আরো লাগে তো আমি ওটা আরো দিব, বাড়াবো কমাবো, ওটা অ্যাঙ্গেলটা দেওয়ার জন্য। স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল দিয়ে আমি অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল অনুযায়ী এটা দিতে পারবো, কারণ অনেক সময় আমার পুরো আর্চ দরকার পড়তেছে না। তারপরে যেটা আসতেছে স্টার্ট সেন্টার লেন্থ, এটাই কি কাজ তোদের ফর্মুলা অনুযায়ী দিই, স্টার্ট দিলাম সেন্টার দিলাম, এই যে আমার লেন্থ কতটুকু, লেন্থ যদি আমি দিই যতটুকু লেন্থ দিব জিনিসটা ততটুকু নিবে। লেন্থটা কি এখানে এই যে নিচের যে মানটা, পরের অপশনটা কি স্টার্ট এন্ড অ্যাঙ্গেল, স্টার্ট দিলাম এন্ড দিলাম, এই যে অ্যাঙ্গেলটা মানে আমার কতটুকু অ্যাঙ্গেল আসবে, এটা যে মাউস দিয়ে আমি যত নাড়াবো তত হচ্ছে এটা মানটা চেঞ্জ হবে। ফার্স্ট পয়েন্টে হচ্ছে গিয়ে আমি স্টার্ট পয়েন্ট দিলাম, এন্ড পয়েন্ট দিলাম, এই যে আমার যতটুকু কার্ভ করা দরকার জিনিসটা হচ্ছে গিয়ে আমি করবো, যদি কমানো দরকার হয় তাহলে আমি এটা ভেবে কমাবো। এভাবে করে বাকি জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এবং এখান থেকে যে জিনিসগুলো বুঝতে পারবেন না আই থিঙ্ক আপনারা এখন ট্রাই করলে পারবেন, কিছু কাজ আপনাদের জন্য দিয়ে দিলাম, যে জিনিসগুলো বুঝতে পারবেন না ওটা আমাকে নেক্সট ক্লাসে বলবেন, তাহলে ওটা আমি সমাধান করে দিব, এগুলো ট্রাই করবেন। যে কটা দিছি বাকিগুলো তো তাহলে পারার কথা তাই না? জি স্যার। ওকে তাহলে আমরা স্যার এখানে আপনি সবগুলা দিয়ে প্র্যাকটিস করবেন, যেটা আপনার ভাল লাগে যেটা আপনার ইজি মনে হয় আপনি ওটা নিয়ে কাজ করবেন। ফাইনালি আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান বা কোম্পানিতেও কাজ করতে যান, সব জায়গায় আপনার একটা জিনিসই চলে, আপনার টাইম যাতে কম লাগে, তারপরে হচ্ছে গিয়া কাজটাও যাতে দ্রুত হয় এবং কাজের অ্যাকুরেসি যাতে ঠিক হয়, এই তিনটা জিনিসের মধ্যে আপনার একটা ব্যালেন্স করতে হবে। এখন আপনি সবগুলাই এক্সপেরিমেন্ট করে আপনার কাছে যেটা ভাল লাগবে আপনি সেটা ইউজ করবেন। এভাবে করলে যে জিনিসটা দেখা যায় এক একজনের ড্রয়িং স্টাইল এক এক রকম হয়, কিন্তু দেখা যায় যে কমান্ড কম লাগে, মানে খুব বেশি কমান্ড ইউজ করা লাগে না, এটা আপনার উপরে। ওকে থ্যাংক ইউ। আর স্যার আমাদের স্যার যে যে যেটা বললেন স্যার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি স্যার মানে ওদের তো কাজ করতে হয় ওইখানে, ওইখানে যে কাজগুলো ফ্লোর প্ল্যান তো শুধু নাকি আমাদের যে কাজগুলো করতে হবে? না না না, আপনি যদি শুধু ফ্লোর প্ল্যান নিয়ে বসে থাকেন, আমি আজকে আপনাদের যে ফাইলটা দিব এটার মধ্যে যে এক্সারসাইজ গুলো আছে এগুলো ফ্রিল্যান্সিং করার জন্য মানে ফ্রিল্যান্সিং এর প্র্যাকটিস করার জন্য দেওয়া, এগুলো যদি প্রপারলি মেনটেন করে আপনারা ফলো করেন আই থিঙ্ক একটা ভালো আউটপুট দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আর ফ্রিল্যান্সিং এর যদি শুধু যদি ওই একটা ফ্লোর প্ল্যান নিয়ে বসে থাকেন বা, তাহলে দেখবেন যে আপনার কাজের ক্ষেত্র অনেক কমে গেছে, আপনি একটু বেশি সেক্টর নিয়ে থাকলে আপনার জন্য কাজ পাওয়াটা সুবিধা। আচ্ছা ঠিক আছে স্যার এটা পারবো। ওকে রেকটেঙ্গেল, এরপরে রেকটেঙ্গেলের শর্ট কমান্ড হচ্ছে গিয়ে আর ই সি, এন্টার দিলে যে জিনিসটা আসবে একটা রেক্টেঙ্গেল আসবে। ওকে
এটা তো পাইলাম আমরা একটা মানে কি বলে কোন মাপ ছাড়া নিজে ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড, কিন্তু আমাকে যদি বলে দেয় যে আমার 10 ইঞ্চি/6 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল লাগবে, ওই ক্ষেত্রে কি করবো? আইডিয়া আছে? হ্যাঁ স্যার, একটু বলেন শুনি স্যার। ফার্স্ট অফ অল স্যার, আমরা হচ্ছে রেক্টেঙ্গেল কমান্ড ইয়াতে যাব, রেক্টেঙ্গেল কমান্ড দিব অথবা যাই হোক ওই যে ওইখানে ড্র থেকে রেক্টেঙ্গেলে যাব। হ্যাঁ, এই রেক্টেঙ্গেল এন্টার। আচ্ছা, এই আমি আপনাকে রিমোট কন্ট্রোলটা দিয়ে দিচ্ছি ইয়ামিন ভাই। জি, কিভাবে? আপনি আমাকে একটু রেক্টেঙ্গেলটা এঁকে দেন। এখন ক্লিক করব? হ্যাঁ, আপনি আপনাকে রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে। আমার এখানে শো করতেছে না, কাজ করতেছি, কি করতেছি? হ্যাঁ স্যার, আমার কিছু মানে পুরোটাই মানে শুধু মাঝখানে কার্যটা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, দিন। আচ্ছা, কন্ট্রোল প্যানেলটা মনে হয় আপনার কাছে চলে গেছে ইয়ামিন ভাই, আপনি ওটা একটু ই করেন, ক্যান্সেল করে দেন। কিভাবে ক্যান্সেল করবো স্যার? মাউসের মধ্যে যে যেটা আছে না এখানে ক্লিক করলে হবে। কোথায় স্যার? যে রিমোট কন্ট্রোল অপশনটা দেখতে পাচ্ছেন মাউসের মধ্যে, রিমোট কন্ট্রোল? এখন লাগাচ্ছেন কি আপনি স্যার? লাগাচ্ছেন? হ্যাঁ, না না ছিলাম আমি, এখন দেখেন। হ্যাঁ, আমার এখানে শো করতেছে ইউ আর কন্ট্রোলিং এমডি নেজবাউদ্দিন স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি হচ্ছে ওই কন্ট্রোলিংটা আমাকে দিয়ে দেন। এখানে ওই যে মাউসের যে অপশনটা আছে না ওইখান থেকে আপনি ক্লোজ দিলে হয়ে যাবে। আচ্ছা, এক্সিট। আমার তো স্যার ইয়েটা অন করা নাই, যে অটোক্যাড ফাইলটা। আপনি অন করে দেন, আপনি অন করেন। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, আপনি 5 মিনিট টাইম নেন, নিয়ে অন করে নেন। আচ্ছা ঠিক আছে স্যার। শাহজাহান ভাই, এমনি ক্লাস তো বুঝতে সমস্যা হচ্ছে না? না না না, কিছু যদি না বুঝেন বা কোনো কিছু যদি আবার রিপিট করার দরকার পড়ে আমাকে বলবেন, আমি ওটা তাহলেই করবো, না হলে কিন্তু আমি আগে যাবো।
পরে দিয়ে হচ্ছে কি না বুঝলে সামনে আগে এলে না না সমস্যা না সমস্যা না আমি না বলতে আপনাকে প্রশ্ন করব জি 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 আমারটা একটু স্যার অভিনয়তে লেট হচ্ছে, আমার একটু কনফিগারেশনটা একটু কম তো স্যার, এই জন্যই তো বললাম আপনি একটু টাইম নিয়ে দেন। হ্যাঁ স্যার। বর্তমানে স্যার 4 GB আছে স্যার, সামনে কিনবো তো 4 GB আপনি 18 লাগাইছেন। হ্যাঁ ভারী ফাইল নিয়ে কাজ করবেন মানে মোটামুটি একটু বড় প্রজেক্ট এই জিনিসটা তখন বুঝতে পারবেন। হ্যাঁ স্যার কিনবো স্যার, এই যে স্যার সপ্তাহখানেকের মধ্যে স্যার কিনে ফেলবো। ঠিক আছে দেখেন সেটা ভালো হবে। হ্যাঁ স্যার। স্যার কোন কোম্পানিতে স্যার সাজেস্ট করেন যদি কিনতে চাই স্যার? আপনার র্যাম আছে কোনটা? জি স্যার। মানে র্যাম এখন লাগানো আছে কোনটা? স্যার র্যাম 2 GB ছিল, এটা 4 GB করা হয়েছে। 2 GB ছিল 4 GB। মাদারবোর্ড কি স্যার? মাদারবোর্ড কোনটার কথা বলছেন স্যার? এত কিছু মানে আপনার মাদারবোর্ডের ব্র্যান্ডটা কি জানা আছে? কোন ব্র্যান্ডের মাদারবোর্ড? না স্যার। ওইটা আপনি একটু চেক করে দেখেন, কারণ মাদারবোর্ডের সাথে ওটা এক একটা ব্র্যান্ডের সাথে এক একটা এই ম্যাচ হয় ভালো ওটা একটা। আর আপনি আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাস স্টিক। বাস স্টিকটা আপনার মাদারবোর্ডের সাথে যেটা স্যুট করে ওই অনুযায়ী হাই রাখার চেষ্টা করবেন, তাহলে পারফরমেন্স ভালো পাবেন র্যামের বাস স্টিকটা। আর কোন ব্র্যান্ডের মাদারবোর্ড ওটা একটু জানলে তাহলে ওটা ওই অনুযায়ী সাজেস্ট করাটা সুবিধা হবে। স্যার আমার কাছে তো ক্যাড নাই, তো এখন কি করব? মানে এটা কি আপনি কোন লিংক দিয়ে ডাউনলোড করতে পারব? আমি আজকে আপনাকে রাতের মধ্যে কি করব স্যার, গ্রুপ দিলে গ্রুপের মধ্যে আপনার তো ই আছে, আপনি তাহলে 10টা নিয়ে ট্রাই করতে পারেন। আপাতত আরো ওপেন করছে স্যার, এখন যে কাজটা করবেন আপনি সেটা হচ্ছে একটা রেকটেঙ্গেল নেন নিয়ে 10 ইঞ্চি/6 ইঞ্চির আগেই করেন। নতুন পেজ দিছেন না? হ্যাঁ স্যার, নতুন পেজ বলতে আমি এখানে একটু এই যে এগুলো আঁকা আঁকি করছিলাম। যাক দ্যাটস কুল, এই যে ভালো হয়েছে, গুড জব। যাক ভালো হয়েছে, লাইন দিয়ে তো করছেন মনে হয় সব? হ্যাঁ হ্যাঁ সবগুলাই স্যার লাইন দিয়ে। গুড জব রাইন আর আজ ভালো স্যার। আর্ট দেই নেই স্যার, আর্ট কিছু গায় যায় সব লাইন, সব লাইন স্যার, লাইন আর সার্কেল স্যার। ও হ্যাঁ সার্কেল দিছেন ওকে। হ্যাঁ ভুলে আসছে স্যার, এই যে এখান থেকে স্যার রেকটেঙ্গেল। হ্যাঁ রেকটেঙ্গেলের শর্ট কমান্ড কি? আর ই সি। আর ই সি দি अगेन প্র্যাকটিস করতে হবে স্যার, স্লো করতে হবে স্যার। হ্যাঁ এন্টার দেন রেকটেঙ্গেল স্যার। কত ফিট বে, কত ফিট স্যার? ফিট না দিয়ে আপনি ইঞ্চিতে দেন, 6 ইঞ্চি/10 ইঞ্চি। 6 ইঞ্চি আসতে কই গেল? তা আবার দিচ্ছি জি দেন স্যার, ফিটে দেই ঠিক আছে। আচ্ছা দেন,
6 ফিট বাই 10 ফিট সমস্যা নেই। ওকে স্যার, ডাইমেনশন নিয়ে দেখেন মানটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখবেন এই মানটা প্রপারলি পাবেন না, ঝামেলা করবেন। হ্যাঁ, যেমন ইঞ্চির ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেমটা হয়েছে, তাই না? এটা না স্যার, প্রবলেম মানে স্যার আমি হচ্ছে স্যার মানে ফার্স্টে তো স্যার স্পেসিফিক মানে ফার্স্ট পয়েন্ট দিতে হয় নাকি? হ্যাঁ স্যার, ওই ফার্স্ট পয়েন্ট আমি দেই না স্যার, ফার্স্ট পয়েন্ট না দিয়ে স্যার আমি ক্লিক করেছিলাম, এর জন্য স্যার প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি, অনেক সময় জিনিসগুলো একটু এদিকে ওদিক হয়ে যায়। হ্যাঁ স্যার, আপনি কাইন্ডলি এখন ইনশেয়ারটা একটু অফ করেন, আমি তাহলে জিনিসটা দেখাচ্ছি। স্যার স্টপ শেয়ার দিব নাকি? হ্যাঁ স্টপ শেয়ার। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমার আমার স্ক্রিন আসছে? হ্যাঁ স্যার। জি জি আসছে। আমি এখন ফার্স্টে একটা ক্লিক করব, ঠিক আছে? জি। ক্লিক করার পর অ্যাড দিব, অ্যাড অ্যাড দেওয়ার পরে আমি যদি এখন 10 ইঞ্চি দেই কমা 5 ইঞ্চি, তাহলে এই যে আমি যে পয়েন্টে চাচ্ছি যতটুকু চাচ্ছি এক্স্যাক্টলি আমি ততটুকুনি পাবো, ওই পয়েন্টেই পাবো। এই কারণে অ্যাড দিয়ে মানে যে প্রবলেমগুলো হয় ওগুলো যদি আপনি অ্যাড দেওয়ার পরে কাজটা করেন, জিনিসটা দেখবেন যে প্রবলেমগুলো ফেস করতে হবে না অনেক ইজিলি, এবং কনফিডেন্সের সাথে আপনি কাজটা করতে পারবেন। স্যার কি দিলে স্যার? আরেকবার দেখাচ্ছি আমি, REC এন্টার দিবেন, তাই না? জি। তারপর একটা ক্লিক, আপনি যে পয়েন্টে ধরতে যাচ্ছেন স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ স্পেসিফিক ফার্স্ট পয়েন্টে পরে এই যে শিফট 2 চাপ দিলে এই যে অ্যাড অপশনটা আসবে। অ্যাড অপশনটা আসছে? হ্যাঁ, অ্যাড অপশনটা আসার পাশে দুটো মান আছে, অ্যাড দ্য রেট অপশনটা, অ্যাড দ্য রেট। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, দুটো অপশন। এরপর আপনি যত মান দিবেন, যেমন আমি একটা কলাম নিতে যাচ্ছি যেটা হচ্ছে গিয়া 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কমা 12 ইঞ্চি, এই যেমন কিন্তু জিনিসটা চলে আসছে। আমি যদি 15 ইঞ্চি বাই 12 ইঞ্চি নিতে চাই জিনিসটা এভাবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম যে মানটা দিবেন অলওয়েজ এক্স এর ঘরে একটা আসবে, কিন্তু প্রথম মানটা অলওয়েজ হচ্ছে গিয়া হরিজন্টাল আসবে, আর দ্বিতীয় যে মানটা দিবেন এটা ভার্টিক্যাল আসবে। মানে আপনার ক্ষেত্রে এই যে আমার এখানে 6 আসছে না, আপনি মানটা আগে দিছিলেন 6, যার কারণে এটা হচ্ছে উপরে আসছিল, আর হচ্ছে গিয়ে এটা যখন পরে দিবেন তখন এটা সাইডে আসবে। ব্যাপারটা এরকম, এক্স এর মান আর ওয়াই এর মানটা এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই ব্যাপারগুলো। রেক্টেঙ্গেল গেল, তাই না? রেক্টেঙ্গেল নিয়ে তো আই থিঙ্ক আপনারা এখন পারবেন। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে পলিগন। পলিগন পলিগন যখন দিবেন ফার্স্টে এখানে হচ্ছে গিয়া মানে আপনার কয়টা ভুজ আসবে, যেমন 4টা আছে চতুর্ভুজ, এন্টার দেওয়ার পরে এই যে চতুর্ভুজ রিলেটেড যা যা আছে আপনার চলে আসতেছে। এখানেও অনেকগুলো পার্ট আছে, ফার্স্টে যখন পলিগন দিবেন আপনাকে কয়টা ভুজ আছে এটা আপনাকে যাবে। আপনার টোটাল লোয়েস্ট হচ্ছে গিয়ে দিতে পারবেন 3 দিলে ত্রিভুজ পাবেন, আর হাইস্ট মনে হয় 360 না 180 এরকম, আমি আরেকবার দিচ্ছি।
না ফার্স্ট হচ্ছে মানটা দিতে হবে হয় 180 অথবা 360 এরকম একটা ইয়ে পাবেন যখন 180 নিবেন হ্যাঁ তখন ওই যে তখন হচ্ছে আপনার সার্কেল হয়ে যাবে আর যখন হচ্ছে আপনি আরো কম নিবেন তখন জিনিসটা হচ্ছে গিয়া আস্তে আস্তে কমালে কমবে বাড়ালে বাড়বে যেমন একদম লোয়েস্ট ত্রিভুজ আর যদি আমি পঞ্চভুজ নিতে চাই তাহলে পাঁচটা এবার আরেকটা জিনিস আসি আসি ইম্পর্টেন্ট যেটা ওকে একটা লাইন টানলাম এখন আমার এই লাইন অনুযায়ী এক একটা ভুজের মান হবে মানে এই লাইনের সমান হবে তাহলে কি করব তাহলে যে জিনিসটা আমি একটা পঞ্চভুজ রাখবো যেটার এক একটা ভুজের মান হবে এই সমান তাহলে 5 এন্টার দিলাম আবার তারপর যে এজ একটা অপশন আছে এই অপশনটা আপনি ক্লিক করলে যে জিনিসটা হবে এখানে একটা ধরবেন এখানে একটা ধরবেন তাহলে আপনার এই এর সমান করে পঞ্চভুজ একটা অবজেক্ট আপনি পেয়ে যাবেন এটা একটা গেল আরেকটা হচ্ছে গিয়া ধরেন একটা ষড়ভুজ দরকার মানে বেঞ্জিন এখানে ইনস্ক্রাইব ইন সার্কেল একটা আছে সার্কামস ইন অ্যাবাউট সার্কেল একটা হচ্ছে গিয়া তার ভিতর থেকে ধরবে আর একটা বাইরে থেকে ধরবে ভিতর থেকে ধরলে জিনিসটা কি আসতেছে দেখাচ্ছি এটা ভিতর থেকে ধরলে এটা এরকম পাবেন আর যখন এই জিনিসটা বাইরে থেকে ধরবে তখন জিনিসটা কিরকম আসবে এই যে মানে একটা হচ্ছে কোণে কোণই বরাবর ধরবে আপনার ও সরি আমার একটু ভুল হয়েছে মানে এই কোণা থেকে হচ্ছে গিয়ে জিনিসটা ধরবে আর তার কাম দিলে এটা হচ্ছে মিড পয়েন্ট থেকে ধরবে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর এই যে ব্যাপারটা তো বললাম তাহলে আপনার পলিগন শেষ আর পলিগনে পলিগনটা আরেকবার বলেন পলিগনে হচ্ছে কি ফার্স্টে যে জিনিসটা আসবে ভুজের মান যেমন ত্রিভুজ দিলে ত্রিভুজ আসবে তারপর হচ্ছে যে চারটা মান যদি দেই তাহলে আসতেছে চতুর্ভুজ যদি পাঁচটা দেই তাহলে আসতেছে পঞ্চভুজ তাই না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ধরেন ষড়ভুজ আঁকি আমি প্রত্যেকটা কিন্তু যে ইনস্ক্রাইব দিছি তাই না যদি সার্কামস দেই তাহলে জিনিসটা দেখেন আমার কিন্তু অন্য সবগুলো এই যে দেখেন কৌণিক বরাবর হচ্ছে গিয়া মানটা নিচ্ছে তাই না জিনিসটা এরকম আসছে বাকিগুলা কিন্তু এটা যখন আমি সার্কেল দিছি তখন জিনিসটা কি আসছে দেখেন এরকম হচ্ছে মিড পয়েন্ট থেকে কিন্তু জিনিসটা নিচ্ছে যেটাই ধরেন সবগুলা মান সমান মানে মিড থেকে নিব বুঝতে পারছি এটাই কনফিউশন তো এখানে ছিল তাই না জি জি তো এটা নিয়ে আর ই নেই আমি তাহলে সামনের টপিকে যাই এরপর আছে হচ্ছে কি আপনার এটা কি সেন্টার না ইলিপস সেন্টার দিয়ে আই করলে এটা হবে এটা হচ্ছে ইলিপস ইলিপসের শর্ট কমান্ড হচ্ছে কি প্রথম যেটা সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে শুরু হবে সেন্টার পয়েন্টে ধরবেন তারপর হচ্ছে মান নেবেন তারপরে এই যে
কতটুকু লেন্স দরকার এই মানটা নিতে হবে। বিভিন্ন শেপ করতে গেলে এই জিনিসটা লাগে, সামনে আসবো। পরে এক্সিস এন যেটা সেন্টার, এই যে এটা হচ্ছে গিয়া যে জিনিসটা হবে ফার্স্টে এক্সিস, কোন এক্সিস থেকে জিনিসটা ধরতে যাচ্ছেন ওটা দিবেন, যেমন আমি এই এক্সিস থেকেই ধরবো। পরে এন্ড পয়েন্টটা দিবেন, এন্ড পয়েন্টটা দেওয়ার পরে কতটুকু নিতে যাচ্ছে এটা আসবে। আর তিন নাম্বার যেটা আছে এটা আপনাদের জন্য আমি রেখে দিব, এটা প্র্যাকটিস করে করবেন, এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আপনারা আমাকে এটা জানাবেন। আর এরপরে ড্র প্যানেলে যে কিটা আছে সেটা হচ্ছে গিয়া হ্যাচ। হ্যাচটা হচ্ছে গিয়া আপনার বিভিন্ন শেপ দেওয়ার জন্য হ্যাচটা ইউজ করা হয়। আর হ্যাচের নিচে যেটা আছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গিয়া কালার, বিভিন্ন কালার। আর বাউন্ডারি, বাউন্ডারি লাইনটা হচ্ছে গিয়ে আপনার কতটুকু জায়গায় দরকার ওটা অনুযায়ী। হ্যাচের শর্ট কমান্ডটা হচ্ছে গিয়ে আপনার এইচ, এইচটা দিলে আপনার হ্যাচের কমান্ডটা চলে আসবে। দেখেন এখানে মান এক আছে না, আমি যদি মানটা বাড়ায় দিই তাহলে যে জিনিসটা হবে ধরেন 25 করে দিই, এই জায়গায় একটা শেপ চলে আসছে। দেয়ালে দিতে গেলে একটা শেপ দিলাম, একটা শেপ ধরেন আমি মানে ডিকোয়ালে দিব, এটা কিন্তু বড় হয়ে দেখাচ্ছে তাই না, এটাকে আবার এটা মানটা ছোট করে দিতে হবে। এটা যদি এক করে দেই তাহলে জিনিসটা এখন বোঝা যাচ্ছে, এই যে স্যার আলাদা বিভিন্ন আপনার চিহ্ন দিতে গেলে যে এই জিনিসটা কি ওটা বুঝাতে গেলে তখন হ্যাচের কাজটা আসে। আর গ্রেডিয়েন্ট যেটা এটা হচ্ছে কালার, বিভিন্ন ধরনের কালার আছে। তারপর তোমার করেন যে স্লাইডিং উইন্ডো গুলো যেটা ওগুলো আঁকতে গেলেও এই কালার গুলো আপনি ইউজ করতে পারেন। এখানে একটা গ্লাসের শেপ আসছে না এরকম, আর বিভিন্ন কালার দিয়ে এই শেপ গুলো আপনারা দিতে হবে। অথবা পতাকা বা বিভিন্ন কিছু আঁকতে গেলে ওই ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা ইউজ হয়। আর নিচে আরো অনেকগুলাই আছে, ফরমেট আছে, এগুলা ট্রাই করলে বিভিন্ন জিনিস বানাতে পারবে, কাজ করলে দেখতে হবে। এই হচ্ছে গাই ইন শর্টে হ্যাচ থাকবে আই থিঙ্ক, সেটা হচ্ছে এসপি লাইন, ঠিক আছে এসপি লাইন। তাহলে মনে হয় একটা গাড়ির একটা এক্সারসাইজ আছে ওটার জন্য এই জিনিসটা লাগবে। আমাদের গাড়ি আঁকতে হবে, হ্যাঁ আছে স্যার। গাড়ি তো স্যার সাধারণত অটোমোবাইল অথবা মেকানিক্যাল দের নাকি? ওই যে আমি বললাম যে আপনি শুধু একটা ফরম্যাট নিয়ে যদি বসে থাকেন তাহলে কাজ কম পাবেন ফ্রিল্যান্সিং করতে গেলে। ও আচ্ছা বুঝলাম। প্র্যাকটিসটা থাকে তাহলে যে জিনিসটা হবে আপনার তখন ফ্লুয়েন্টলি যে কোনো শেপ যে কোনো মডেল আপনি এঁকে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা বুঝলাম। ওটা অটোমোবাইল নিয়ে থাকলে অনেক সময় আপনার, আপনি তো আবার বলছিলেন যে আপনার মডেলিং করার ইচ্ছা আছে আর কি, থ্রি ডি মডেলিং। এটা হচ্ছে গিয়া এসপি লাইন, ঠিক আছে মানে আঁকা বাঁকা শেপ আসবে। এসপি লাইনটা আনলেন কোথা থেকে? আচ্ছা কথা বলতে বলতে আমি কমান্ড দিয়ে দিচ্ছি এসপি এল, এসপি লাইন, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, জি স্যার। ইন্টার ক্লিক, এরপরে এন্টারও দিবেন তিনবার, এক একবার দিলে হবে, সমস্যা নেই। তো যদি পয়েন্ট যদি একটু বেশি টানেন তাহলে ওটা করে এই যেভাবে করে আপনার সুবিধা মতো পাড়ায় কমায় নিতে হবে দিয়ে ওটা হয়তো এই যে ভার্টেক্স গুলো ধরে লাগাই দিবেন হয়ে যাবে। এই হচ্ছে এসপি লাইন। আর মডিফাই টুল নিয়ে কিছু বলে ই করে দেই জিনিসটা সুবিধা হবে। প্রথমে আছে মুভ, মুভের শর্ট কমান্ড তো আই থিঙ্ক জানা আছে, জি স্যার এম এন্টার। এম হচ্ছে গিয়ে এম এন্টার,
আর এরপরে যদি আসি কপি, কপি হচ্ছে গিয়া সার্চ কমান্ড আছে দুইটা, সিও সিও আরেকটা জানা আছে না স্যার? একটা আছে সিও আর একটা হচ্ছে গিয়া সিপি, সিপি দিলেও কপি আসবে। ও আচ্ছা, এই দুইটা হচ্ছে গিয়া কপি শর্ট কমান্ড। এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়া রোটেট, রোটেট হচ্ছে গিয়া আরো রোটেটের কাজটা যেমন আমার এখানে একটা লাইন আছে। আচ্ছা ইম্পর্টেন্ট জিনিস আজকে টপিকস, তাদের অর্থ অন অফ দেখেছি বা জানা আছে? জানা আছে স্যার। এফিট স্যার তাদের, হ্যাঁ এফিট শর্ট কমন মানে শর্ট, এটা এটা সাধারণত জিনিসটা দেখেন আমি একবার বলতে আমি একবার বলতেছি যখন এটা এফেক্টটা একবার চাপ দিলে যখন অর্থটা অফ হয়ে যাবে তখন জিনিসটা কিন্তু স্মুথলি আপনি যেদিকে খুশি ওইদিকে নিতে পারবেন, কিন্তু আপনি অ্যাকুরেটলি সোজা লাইনটা পাইতে আপনার তখন কষ্ট হবে। আর যখন এটা অন করে দিবেন তখন দেখেন স্ট্রেট লাইন, হ্যাঁ হ্যাঁ সবগুলা স্ট্রেট লাইন পাবেন, আর এটা অফ করলে আঁকা বাঁকা লাইন পাবেন। ঘোরানো যখন অর্থটা অন করা থাকবে তখন জিনিসটা এইভাবে আসবে, আর যদি মানে অফ করা থাকবে তখন জিনিসটা অন করা হবে, আর যখন এটা এই থাকবে তখন 90 ডিগ্রি পর্যন্ত এইভাবে। এটা হচ্ছে ইন শর্টে আপনার রোটেটের কাজ। মিরর কি? মিররটা হচ্ছে গিয়া মানে এজ লাইক আয়নার মতো আপনার অপোজিট সাইডে, যে ক্যামেরা মিরর অপশন দিলে যেরকম আসে না এজ লাইক দিয়ে, যেমন ধরেন একটু ডিপে যাই যেহেতু আপনাদের মোটামুটি আপনি এক্সারসাইজ করলে জিনিসগুলো অনেকখানি পাবেন। কারণ একটা এটা একটা ফ্লোর প্ল্যানের টপ ফ্লোর, টপ ফ্লোরের এখানে একটা জানালা আছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই রুমের ঠিক এই বরাবর আরেকটা জানালা দিব, তখন আমি যদি এটা মিরর করে দেই তাহলে জিনিসটা ইজিলি হয়ে যাচ্ছে। এই যে একেবারে হুবহু সেম পয়েন্টে যায় জিনিসটা বসে গেল এজ লাইক দিস। একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার। এই যে আপনার তো স্যার মিড পয়েন্টটা স্যার ইয়ে করলো মানে শো করলো, আমার তো মিড পয়েন্টটা শো করে না মানে যে ক্লিক করার সময়। আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা আমি ওমিট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়া ড্রাফটিং সেটিং, ডিএস ডিএস যখন দিবেন তখন দেখেন এখানে স্ন্যাপ এন্ড গ্রিড, পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ। এই অবজেক্ট স্ন্যাপ যে অপশনটা আছে এখানে আপনারা দেখেন ওই যে অর এফ থ্রি যে অপশনটা এটা অফ থাকবে, এফ থ্রি চাপ দিলেও জিনিসটা হবে, অথবা হচ্ছে গিয়া এখানে এফ ইলেভেনটা অন করে রাখবেন তাহলে ট্র্যাকিংটা পাবেন। এফ থ্রি আর এফ ইলেভেনের কাজটা কি? এফ থ্রি হচ্ছে যে অবজেক্ট স্ন্যাপটা অন থাকবে মানে তখন আপনি যখন মিড পয়েন্ট তারপর এগুলো যে অপশনগুলো দিবেন আমার যে এন্ড পয়েন্ট মিড পয়েন্ট সেন্টার পয়েন্ট, এই যে মিড পয়েন্টটা আমি যদি এখন উঠায় দিয়ে ওকে দেই তাহলে যে জিনিসটা হবে আমার কিন্তু এখন আর কোনো মিড পয়েন্ট ধরতেছে না, এই যে এন্ড পয়েন্ট গুলো ধরতেছে। কিন্তু যদি আমি ডিএস মানে ড্রাফটিং সেটিংস এ গিয়ে এই জিনিসটা এই যে মিড পয়েন্টটা এখন অন করে দেই তাহলে যে জিনিসটা হচ্ছে এখন কিন্তু আমার মিড পয়েন্টটা ধরতেছে। ক্ষেত্র বিশেষে সবগুলা অন করা লাগে না, যে কয়েকটা দরকার
যেখানে অনেকগুলো আছে সেন্টার সেন্টার ইকুয়ালে যে সার্কেলে সেন্টার ধরবে সবগুলো অন করে রাখলে ভালো, বাট অনেক সময় প্রবলেম হয়, এমনি আমি সবগুলো অন করে রাখতে পারেন। যে যে জিনিসগুলো দরকার ওগুলো রাখবেন, সিলেক্ট কল দিয়ে আর এই যে দুটো অপশন অন করে তারপর ওকে দিলে মিড পয়েন্টটা ধরে ফেলবে। আর মিররের শর্ট কমান্ডটা হচ্ছে গিয়া এমআই এমআই এন্টার দেওয়ার পরে যে পয়েন্টে ধরবেন, সাপোজ আমি যদি এই পয়েন্টে ধরি তাহলে এই যে এখানে আসতেছে। স্যার আমরা কি তাহলে এখানে সবগুলা স্যার ওপেন করে দিব স্যার, টিক দিয়ে দিব? হ্যাঁ টিক দিয়ে দেন। আপাতত আপনারা বেসিক শিখতেছেন তো প্রবলেম নাই, অ্যাডভান্সে গেলে তখন আপনারাই বুঝতে পারবেন যে কোনটা রাখা দরকার আর কোনটা রাখা লাগবে না। স্পেশালি যখন ওই যে ম্যাক্সের কাজগুলো যদি ইন ফিউচার করতে যান ওই সময় জিনিসগুলো কিছু কিছু জিনিস রাখা দরকার পড়ে কিছু কিছু পড়ে না, ওটা তখন মানে ব্যালেন্স করে নিতে হবে। স্যার আমাদের তো স্যার ওই যেখানে করতেছি স্যার ওখানে তো ম্যাক্স করাচ্ছে না স্যার, ম্যাক্স স্যার অন্যান্য সফটওয়্যারে, হ্যাঁ স্যার স্কেচআপ, ভিডিও, লুমিয়াম, ফটোশপ, লুমিয়ামটা এখানে মনে হয়, হ্যাঁ লুমিয়ামটা রিসেন্টলি বেশ মার্কেটে ই আছে, এটা শিখেন, এটা ভালো। হ্যাঁ স্যার এটাই শিখাচ্ছে স্যার, আপনি ভালো পাবেন কিন্তু ম্যাক্স হচ্ছে গিয়ে স্টিল পিকচার বা রেন্ডার রিলেটেড, রেন্ডার পিক গুলো আপনার দিতে গেলে বা স্টিল পিকচার যেগুলো আছে এগুলোর জন্য হচ্ছে গিয়ে আপনার আউটপুটটা ভালো আসে ম্যাক্সে। তাহলে স্যার আমাদের যে যে স্কেচআপ বা ওই যে আমরা যে চারটা সফটওয়্যারের কথা বললাম, ওই যে স্কেচআপ, তারপর হচ্ছে ভিরে, লুমিয়াম আর ফটোশপ, এগুলা দিয়ে কি স্যার রেন্ডার করা যাবে না? হ্যাঁ মানে ভিরে তো হচ্ছে একটা প্লাগইন, মানে ম্যাক্সে বলেন, লুমিয়নের বলেন, স্কেচআপের বলেন, স্কেচআপে এগুলোর সাথে এক্সট্রা একটা পার্ট হচ্ছে গিয়ে অ্যাড করে নেয় একটা ফাংশন, এটা আপনার নরমালি বাই ডিফল্ট থাকে না, এটা নেট থেকে নামায়া ওটা অ্যাড করে নিতে হয়, ওটা দিয়ে ফাংশন বেশি, ওটা মেইনলি হচ্ছে ভিজুয়ালাইজেশনের কাজগুলো করে। তা প্লাগইন জিনিসটা কি ওটা আপনার জানতে হলে একটু ডিটেলসে জানা লাগবে, আস্তে আস্তে যদি সিকোয়েন্স বাই আসেন এটা বুঝতে পারবেন। তাহলে স্যার রেন্ড যখন ওই যে ফ্রিল্যান্সে যে ক্লায়েন্টে যদি বলে আমার এই বাইরের রেন্ডারিং করে দাও, বা সেক্ষেত্রে স্যার আমি কোন কোন সফটওয়্যারে রেন্ডারিং করতে পারবো বা কি কি সফটওয়্যার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে? আপনি ওইখানে যদি স্কেচআপ ভালো জানেন, বাট স্কেচআপ এর যে আপনার ম্যাক্সের আউটপুট ভালো আসে, হ্যাঁ স্কেচআপ এর জিনিসটা হচ্ছে একটু নরমাল আসবে, একটু শেডে শেডটা বেশি আসবে, আর ম্যাক্সে যে জিনিসটা হবে আপনার গ্লসিনেসটা ভালো করবে। আর রেভিটেও হচ্ছে গিয়ে আপনি রেভিটকে কি ওরা শিখায় স্যার নাম হয় স্যার ওই চারটাই মেবি, রেভিট ওখানে শিখানোর কথা না, হ্যাঁ কিন্তু আপনি রেভিট ওখানে শিখানোর কথা না আমি যতটুকু জানি, হ্যাঁ রেভিটের টিচার এখনো বাংলাদেশে আসলে এরকম আছে অত বেশি খুব কম, বাট আপনারা যদি চান আমার কাছে রেভিট শিখতে পারেন। রেভিট না 3D Max টাই দেখি, হ্যাঁ বা জি বলেন স্যার ম্যাক্সের টিচার বা এই আমাদের এখানে আছে, ভালো আছে, সমস্যা নেই, এগুলা আপনারা শিখতে পারেন। আর রেভিটের মজার জিনিসটা কি আপনার ক্যাডে ক্যাড তো মাদার সফটওয়্যার সেটা ঠিক আছে, এটা জানা লাগবেই, হ্যাঁ ক্যাড মাস্ট, হ্যাঁ ক্যাড মাস্ট, কিন্তু ক্যাডে একটা প্ল্যান করতে আপনার যত টাইম লাগবে তার চার ভাগের এক ভাগে একবার টাইমে আপনি রেভিটে পুরো প্ল্যান দাঁড়া করে ফেলতে পারবেন। রেভিট যথেষ্ট ইজি, কিন্তু রেভিটের একটাই প্রবলেম যেটা এটা হচ্ছে গিয়া রেন্ডারে টাইম লাগে একটু বেশি, রেন্ডারিং এ রেন্ডার সেটআপ সোজা স্যার রেন্ডারিং এর জন্য স্যার পারফেক্ট সফটওয়্যার মেবি 3D Max না ম্যাক্স আমি পারফেক্ট বলবো না, ম্যাক্স ভালো বাট ম্যাক্স পারফেক্ট এই জন্য বলবো না, ম্যাক্স এর ফাংশন অনেক বেশি, মোটামুটি আপনাকে মাথার গ্রাম পায়ে বেশ ভালো হয়ে ফেলাইতে হবে।
মোটামুটি একটা ভালো লেভেলের ডেডিকেশন যদি না দেন, ওইরকম রিয়েলিস্টিক রেন্ডার আনতে পারবেন না। সাজান ভাই একটু মাইকটা বন্ধ করেছে। ঠিক আছে, আপনাদের মিরর যেটা দেখাইতেছিলাম, মিররের শর্ট কমান্ড হচ্ছে এমআই। আর এটা এমআই ফার্স্টে অবজেক্টটা সিলেক্ট করবেন, করার পর এমআই এন্টার দেওয়ার পরে যে পয়েন্ট থেকে আপনি ধরবেন ওইটা মিড পয়েন্ট ধরেন, যেমন এই যে এটা যদি এখানে ধরেন তাহলে এইদিকে নেবেন, তারপরে যে যেদিকে নিবেন তার বিপরীত দিকে যখন আসবে আসার পর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। যদি নো দেন তাহলে যে জিনিসটা হবে সোর্সটা হচ্ছে এখানে মানে ইরেজ হয়ে যাবে না, মানে এটা কপি হবে। আর যদি ইয়েস দেন তাহলে জিনিসটা মুভ হবে, মানে এখান থেকে আপনার এই উইন্ডোটা এই পাশে চলে আসবে, অবজেক্টটা এই পাশে দিয়ে কে চলে গেছে। আচ্ছা যদি এটা নো দিতেন তাহলে জিনিসটা যেটা হতো জিনিসটা কপি হতো, এটা এখানেও থাকতো এই পাশেও আসতো অ্যাজ লাইক দিস। আর ট্রিমের কাজটা আপনাদের আজকে লাগবে যদি এটা দেই, সেটা হচ্ছে গিয়া ট্রিম আর টি আর ডাবল এন্টার। ট্রিম দিয়ে হচ্ছে গিয়া কোনো কিছু কাটা, মানে ওই যে আমরা ট্রিমার বলি না দাড়ি বা হচ্ছে গিয়ে চুল কাটার জন্য যে মেশিন ইউজ করা হয় ওটা তো ট্রিম, মানে ট্রিমার বলি তাই না। এখন এখানে একটা শর্ত আছে, জিনিসটা দেখেন আমার পুরো জিনিসটার মধ্যে এইটুকু যদি আমি ট্রিম করি তাহলে বাকি জিনিস যেটা হচ্ছে এখানে জিনিসটা থাক, মানে এইটুকু ট্রিম হয়ে যাচ্ছে আর এই যেরকম থাকতেছে। আর আমি এটাও যদি ট্রিম করি তাহলে জিনিসটা ট্রিম হলো তাই না। এখন আমি এটা যদি ট্রিম হচ্ছে কেন এটা টিম হচ্ছে এটা টিম হচ্ছে, কিন্তু এখন এই জিনিসটা দেখেন এই জিনিসটা যদি আমি টিম করি টিম হবে না, এটা হচ্ছেও না তাই না। এটা কেন, কারণ আপনার টিম করতে হলে যে জিনিসটা শর্ত সেটা হচ্ছে গিয়া একটা ছেদ বিন্দু থাকতে হবে। এটা যদি একদম অসীম পরিমাণে চলে যায় আর যদি শেষে যদি একটা এরকম একটা ছেদ বিন্দু দিয়ে দিই যেটা এটাকে ছেদ করে গেছে তাহলে জিনিসটা টিম হবে, আর যদি কোনো ছেদ বিন্দু না থাকে তাহলে এই জিনিসটা টিম হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে গিয়ে আপনাদের মোটামুটি আজকের মতো, নেক্সট ক্লাসে হয়তো সামনে আরো জিনিস নিয়ে জবসের তারপরে এগুলো নিয়ে কথা বলবো। আর আপনাদের এখন যেটা আমি দিব সেটা হচ্ছে গিয়ে এক্সারসাইজটা একটু দেখাচ্ছি, ফাইলটার সাইজটা একটু বেশি। এই হচ্ছে কি আপনাদের ফান্ডামেন্টাল বইয়ের পার্ট, এখানে মোটামুটি অনেক কিছু আছে। শেষের দিকে হচ্ছে গিয়া দেখতে পাচ্ছেন আপনারা না স্যার? আচ্ছা ওইটা মনে হয় শুধু ই দেওয়া ছিল, আমি আবার এন্টার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। এই হচ্ছে গিয়ে আপনাদের বই, মানে মোটামুটি লেসন প্ল্যান। এই বইয়ের মধ্যে অনেক কিছু পাবেন, এটা এই জিনিসগুলো এভাবে দেখে প্র্যাকটিস করলে আরো মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনারা আপনি নিজে বানাইছেন নাকি এটা নেট থেকে নিয়ে নিয়ে এডিট করা? ও আচ্ছা স্যার, এটা আমরা আমাদের দিবেন না নাকি কখন? হ্যাঁ 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 আপনাদের জন্যই তো, তাহলে তো আর এটা এভাবে দেখাইতাম না। এটা তো আমাদের পিডিএফ ফাইল দিবেন? হ্যাঁ হ্যাঁ পিডিএফ ফাইলটা, পিডিএফ ফাইলটা সাইজটা একটু বড় হয়ে গেছে জন্য ফার্স্টে গুগলে আপলোড দিয়ে তারপর দিতে হবে, আমি কম্প্রেস করার সুযোগ পাইনি। আজকে রেডি করা তো মানে মোটামুটি। আর শেষের দিকে আপনার 10টা এক্সারসাইজ আছে, এই যে এক্সারসাইজ নাম্বার 1 2 3 4
এগুলা আপনাদের রেঞ্জের মধ্যেই, রেঞ্জের বাইরে কিছু নাই, আই থিংক পারবেন। আর গাড়ি যেটা কথা বলছিলাম এটা সিম্পল, তো এটা তো স্যার গাড়ি এলিভেশনটা দেখানো যাচ্ছে আমাদের কি টুডি তো, হ্যাঁ টুডি তে এই ইনফরমেশনটাই রাখতে হবে। ও আচ্ছা, এই যে টুডি এলিভেশন, হ্যাঁ হ্যাঁ এলিভেশন আছে স্যার, একটা আছে এগুলা বুকি হবে স্যার, এই প্লাস এর মতন দেখা যাচ্ছে। এটা না পারলে আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে এটা দেখাই দিব, বাট এটা আপনারা আমি চাই এটা ট্রাই করেন, ঠিক আছে? এটা আমি আজকে এখনই আমি আপলোডটা দিয়ে দিচ্ছি, যে জিনিসগুলো কালেক্ট করা হয়েছে আই থিংক হয়ে যাবে আপনাদের। বাংলাদেশে যে জিনিসটা হয় আমাদের মানে কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নাই। বাংলাদেশে যেটা কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি নাই, মানে এখন মার্কেটে অনেকেই আসে কিন্তু ওইভাবে কোয়ালিটি সম্পূর্ণ না, এই কারণে বাজারের অবস্থা খারাপ হয়। তো আমার অলওয়েজই যে অ্যাডভাইসটা থাকবে, আগে কাজটা ভালো মতো শিখেন, প্রপারলি হচ্ছে জিনিসটা গ্যাদার করেন, তারপরে মাঠে নামেন, দেখবেন যে আপনার কাজের অভাব হবে না, তখন আপনাকে হায়ার করে নেবে। কিন্তু কাজ না জেনে যদি ফার্স্টে শুধু টাকার জন্য ছুটেন তাহলে আপনার টাকা কিছু পাবেন বা পাবেন না, কিন্তু কাজ তো আসলে শেখা হবে না। এর জন্য আগে কাজ শিখলে, আবার অনেকে বলে যে টাকা কিভাবে তুলবো, কিভাবে জিনিসটা ম্যানেজ করবো, ওটা আসলে বড় ফ্যাক্ট না। মানে কাজটা যদি আপনি প্রপারলি জানেন আর ইংলিশ স্কিলটা যদি আপনার ভালো হয় আপনি আর্ন করতে পারবেন রিল্যাক্সে। ফার্স্টের দিকে একটু কাজ পাইতে সমস্যা হয় তো কিন্তু পরে দিয়ে পারবেন। আর আরেকটা জিনিস, ডেডিকেশনটা থাকা লাগবে, ওই রকম এটাই মাস্ট। আর হাল ছাড়া দিয়ে দেওয়া যাবে না, পারবেন স্যার। অনেকে বলে এটার জন্য রাত জাগা লাগে, সেক্ষেত্রে কতক্ষণ বা কিভাবে কিরকম রাত জাগা লাগে সেক্ষেত্রে সব কিছু বলতেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে, হ্যাঁ রাত তো জাগা লাগে, ওটা আছে। এখন আপনাদের হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্লায়েন্টে আপনার, আমি স্ক্রিনটা তাহলে অফ করে দিই, আজকে তো প্রায় শেষে দিয়ে, হ্যাঁ স্যার খেয়ে দিব। এখন রাত্রে জাগার ব্যাপারটা হচ্ছে আপনার বাংলাদেশে টাইমের সাথে পুরো উল্টা, আপনার বেশিরভাগ ক্লায়েন্টই আসে আপনার অস্ট্রেলিয়া, ইউএসএ। ইউএসএর সাথে আমাদের টাইমিংটা কিন্তু প্রায় 10 ঘন্টার ডিফারেন্স। হ্যাঁ স্যার, আমাদের এখানে এখন 5:36, ওদের ওইখানে 7:36 বাজে, এরকমই 14 ঘন্টা, সরি। তো ওই ক্ষেত্রে দেখা যায় ওদের অফিস আওয়ার যখন থাকে আমাদের তখন রাত, আর ওই টাইমে ওদের কাজগুলা বেশি আসে। আর এক একটা ক্লায়েন্ট হচ্ছে কি, আপনি যখন তাদের নিয়ে বসবেন, আপনার যদি 7 দিনের একটা কাজ দেয়, আপনার প্রত্যেক দিনই কিন্তু চাবে যে দেখবে যে আপনি কতটুকু কাজ করছেন, কতটুকু আপনার আপডেট হয়েছে, ওই জিনিসটাও প্রত্যেক দিনই চেক করবে। তো ওই অনুযায়ী রেসপন্স দিতে গেলে রাত মাস্ট জায়গা লাগবে। তো ওই ক্ষেত্রে আপনি দিনের বেলা কিছু সময় ঘুমিয়ে নিতে পারেন। আর একটা কাজ যদি আপনি নিয়ে নেন, স্যার আমি বলছিলাম এই আমার হচ্ছে এই কি বলেন, আপনি কথা শেষ করেন তারপর। ও আচ্ছা ঠিক আছে। আর একটা ক্লায়েন্ট যদি আপনি নিয়ে নেন, নেওয়ার পরে দেখা যায় যে হয়তো তার 2-4টা কাজ দেওয়ার পরে আপনাকে পরে দিয়ে হচ্ছে গিয়া হয়তো জাস্ট মেইল করে বলে দিবে যে এখানে এই কাজটা এইভাবে আছে ওইভাবে, তো তখন আপনি কাজটা নিয়ে নিলেন,
ওই যে আপনি ওটা দিনে বেলা করে জাস্ট সাবমিট করে দিলেই হলো, ওটা পরে দিয়ে এত প্রবলেম হয় না। বাট কাজ প্রথম দিকে নিতে গেলে আপনার একটু রাত জাগাই লাগবে। রাতের বেলা একটা জিনিস কি হয়, সবকিছু ঠান্ডা নিরিবিলি, কনসেপ্টটা মাথায় এসে ভালো। স্যার একটা কথা ছিল স্যার, আমি তো স্যার যে আগে কোর্স করছিলাম মানে কলেজে যেটা করেছিল, তো ওইটা করার পরে কিছু তো ড্রয়িং ট্রয়িং করছিলাম, সাবমিট করছিলাম, তারপর ওই ড্রয়িং গুলো দিয়েই আমার এক বড় ভাই আমাকে একটা আইডি খুইলা দিছিল, বুঝতে পারছেন? তো ওইটা খুইলা ওইগুলা একটু একটু দেখলাম, দেখার পরে এই মানে আগ্রহটা জন্মাইলো। ওই বড় ভাই করতো তো, তো আমাকে বলতো তুমি এটা করো, তো এটা তোমার জন্য মেবি ভালো হবে। তো যেহেতু এখন বাসায় বসে আছি লকডাউনে, তো সেহেতু এই জন্যই ওই অ্যাকাউন্টটা খুলছিলাম আর বসে দেখতাম মানে কিরকম কাজ, একটা উপায় নেই স্যার। সেটা বেটার। আর আমার কাছে মোস্ট অফলি অটোক্যাড 10 এর একটা ভার্সন আছে, ওটা আমি তাহলে জিমেইলে আপলোড করে দিয়ে আপনাকে লিংক দিলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ডিক্স এর মাধ্যমে দিয়ে সহজ হবে না? হ্যাঁ, তাহলে আপনি ডিক্স এর মাধ্যমে নিতে পারলে সেটা বেটার, তাহলে নিয়ে নেন। স্যার আমার একটা প্রবলেম স্যার, কি বলেন? আমার অটোকেট সাথে ইনস্টল দিছিলাম স্যার, আমার ইনস্টল ইনস্টল হয়েছে কিন্তু ওপেন হয় না এখন, কারণটা কি স্যার? ক্র্যাক কপি করছেন স্যার, এক বড় বাইরে দিয়ে করে দিয়ে করেছিলাম, এখন মানে স্যার স্ক্রিন শেয়ার দিলে বলতে পারবেন স্যার, স্ক্রিন শেয়ার দেওয়া যাবে এখন? হ্যাঁ আচ্ছা দেন। আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। ওকে স্যার। দেখতে পাচ্ছেন? হ্যাঁ।